অস্কার, এটা ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে। কাছাৰত এটা কুকুরার বাবে তিনজনক লোকে মৃত্যু সাবটি লৈছে। এটা কুকুরা কুয়াত পড়ে গৈছিল, কুয়াত পড়ে যাওয়া কুকুরা উদ্ধার করবলে গৈ তিনজন লোকের মৃত্যু। আর ইয়ার পাছতে অঞ্চল জুড়ি কান্দুনের রোল উঠিছে, কেন এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়ে পড়েছে অঞ্চলবাসী। আমি লৈ আহিছো সবিশেষ খবর। কাছাৰৰ লক্ষীপুরত সংঘটিত হয়েছে ভয়ঙ্কর ঘটনা, এক শোকাবহ ঘটনা সংঘটিত হয়েছে কাছাৰত। আর তার পাছতে হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এটা কুকুরা উদ্ধার করিবর বাবে, এটা কুকুরার বাবে প্রাণ গল তিনজনক লোকর, আর কুকুরা উদ্ধার করবলে গৈ এই শোকাবহ ঘটনা সংঘটিত হয়েছে। মৃত্যু হয়েছে মনজিৎ দেব, প্রসেনজিৎ দেব আর অমিত সেনের। কুকুরা উদ্ধার করবলে গৈছিল এই তিন যুবকে। সম্পর্ক মনজিৎ আর প্রসেনজিৎ ভাই ককায় বলে জানিবা গৈছে। দুই ভাই ককার একেলগে মৃত্যু হয়েছে। কথমপি প্রাণ রক্ষা পড়েছে মনজিৎ প্রসেনজিতর পিতৃ সত্যলাল দেবর। আর এই ঘটনার পিতৃও গৈছিল তেওঁলোকক উদ্ধার করবলে। কুয়াত পড়ে যাওয়া একটা কুকুরা উদ্ধার করবলে গৈ এই করুণ ঘটনা সংঘটিত হয়েছে। দুই ভাই ককার মৃত্যু হয়েছে। লক্ষীপুরের ফুলের তল ট্রেক্টর টিলাত সংঘটিত হয়েছে এই শোকাবহ ঘটনা। কুকুরাটো আনিবলে প্রথমে কুয়াত নামিছিল মনজিৎ আর প্রসেনজিতে। কুকুরাটো উদ্ধার করবলে মনজিৎ আর প্রসেনজিৎ কুয়াত নামিছিল, আর দুয়ো কুয়াত অজ্ঞান হয়ে পড়াত উদ্ধারের বাবে নামে সুবুরিয়া অমিত আর সত্যলাল। অমিত আর সত্যলালও আবদ্ধ হয়ে পড়ে কুয়াতুর ভিতর। দুই ভাই ককায় উদ্ধার করবলে অমিত আর সত্যলাল কুয়াত নামিছিল, কিন্তু দুয়ো কুয়াত আবদ্ধ হয়ে পড়ে। স্থানীয় লোকে সত্যলালক জীবন্তে উদ্ধার করে, যদিও মৃত্যু হয় অমিতর। এক ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে, অঞ্চল জুড়ে হাহাকার পরিস্থিতি। এস ডি আর এফে কুয়ারপরা উদ্ধার করে অমিত মনজিৎ আর প্রসেনজিতর মৃতদেহ। এস ডি আর এফ পরবর্তী সময় উপস্থিত হয়। ঘটনাক কেন্দ্র করে সমগ্র অঞ্চলতে হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কিন্তু কোনেও নভবা এটা ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে। এটা কুকুরা উদ্ধার করবলে গৈ দুই ভাই ককায় লগতে এজন স্থানীয় লোকের মৃত্যু হয়েছে। সম্পর্ক মনজিৎ আর প্রসেনজিৎ ভাই ককায় কথমপি প্রাণ রক্ষা পড়েছে মনজিৎ আর প্রসেনজিতর পিতৃ, কেন মনজিৎ আর প্রসেনজিৎ কুকুরাটো উদ্ধার করবলে প্রথমে কুয়াত নামিছিল, আর দুয়ো কুয়াত নামার পাছতে অজ্ঞান হয়ে পড়ে। আর দুই পুত্রক কুয়ার ভিতর অজ্ঞান হয়ে পড়া দেখি পিতৃ রব নারী, পিতৃও কুয়াত নামিছিল। সত্যলাল দেবে কুয়াত নামিছিল, কিন্তু পিতৃও কুয়াত আবদ্ধ হয়ে পড়ে। কথমপি পিতৃক রক্ষা করে রক্ষা করা হল, যদিও আন এজন লোক যেহেতু সত্যলালের সঙ্গে কুয়াত নামিছিল, মনজিতক উদ্ধার করবা নহল। আর তার মনজিত আর প্রসেনজিতর আন এজন লোক উদ্ধার করবা নহল, আর সেই লোকজন হয়েছে অমিত। অমিতরও ইতিমধ্যে মৃত্যু হওয়া বলে জানাইছে। পরবর্তী সময় এস ডি আর এফে উদ্ধার অভিযান চলাইছে কুয়ার ভিতর। আর এস ডি আর এফে অমিত মনজিৎ আর প্রসেনজিতর মৃতদেহ উদ্ধার করার লগতে জীবন্তে উদ্ধার করেছে সত্যলাল দেবক। ইয়ার পাছতে অঞ্চল জুড়ে হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কান্দুনত ভাগি পড়েছে পরিয়ালর লোক। এটা কুকুরার বাবে প্রাণ গল তিনজনক লোকর। আর কাছাৰত এই শোকাবহ ঘটনা সংঘটিত হয়েছে। গাঁওবাসী হতভম্ব হয়ে পড়েছে এই ঘটনা দেখি, কেন এক অনাকাঙ্ক্ষিত কোনে নভবা এক ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে। এটা কুকুরার বাবে প্রাণ গল দুই ভাই ককায় লগতে অমিত নামৰ এজন যুবকর। কাছাৰ লক্ষীপুরত এই শোকাবহ ঘটনা সংঘটিত হয়েছে। এটা কুকুরা উদ্ধার করবলে গৈ প্রাণ গল দুই ভাই ককায় লগতে একে পরিয়ালর ভাই ককার মৃত্যু হওয়ার পাছতে অঞ্চল জুড়ে হাহাকার পরিস্থিতি। কান্দুনত ভাগি পড়েছে পরিয়ালর লোক। তুমি মাতা ফেরিয়া ফাইবাই তুমি মাতা ফেরিয়া ফাইবাই আর এনে ঘটনা সংঘটিত হব বলে কোনেও আশা করা নাছিল। আর পরিয়ালের লোকের লগতে গাঁওবাসীও ভবা নাছিল এনে শোকাবহ ঘটনা সংঘটিত হব বলে। এটা কুকুরা প্রথমতে কুয়াত পড়েছিল, আর কুয়াত পড়া কুকুরাটো উদ্ধার করবলে কুয়াত নামিছিল মনজিৎ আর প্রসেনজিৎ নামৰ দুই ভাই ককায়।
আর পরবর্তী সময় মঞ্জিত আর প্রসেনজিতে কুয়ার ভিতর অজ্ঞান হয়ে পড়াত পিতৃও কুয়াত নামিছিল, পিতৃর লগতে অমিত সেন নামের আন এজন লোক কুয়াত নামিছিল। কিন্তু মঞ্জিত প্রসেনজিতর লগতে অমিত সেনেরও মৃত্যু হয়েছে, কিন্তু পিতৃ কথমপি উদ্ধার করেছে এস ডি আর এফর লোকে। সত্যলাল দেবীও যেহেতু দুই পুত্র কুয়ার ভিতর আবদ্ধ হয়ে পড়া দেখি রব নারী কুয়ার ভিতর নামিছিল, কিন্তু সত্যলালক প্রথমে কুয়ারপ্র উদ্ধার করে যদিও তিনজনক লোকর কুয়ার ভিতরতে মৃত্যু হয়। এটা কুকুরাক উদ্ধার করবলে গই অঞ্চলটে ঘটনা সংঘটিত হওয়ার পাছতেই হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। লক্ষীপুর ফুলেতল ট্রেক্টর টিল্লাত সংঘটিত হয়েছে এই শোকাবহ ঘটনা। কুকুরাটো আনবলে প্রথমে কুয়াত নামিছিল মঞ্জিত প্রসেনজিত, দুয়ো কুয়াত অজ্ঞান হয়ে পড়াত উদ্ধারের বাবে নামে সুবুরিয়া অমিত আর সত্যলাল। সত্যলাল তেওঁলোকৰ পিতৃ বুলি ইতিমধ্যে জানিবপৰা গৈছে। স্থানীয় লোকে সত্যলালক জীবন্তে উদ্ধার করে যদিও মৃত্যু হয় অমিতর। এস ডি আর এফে কুয়ারপ্রা পরবর্তী সময়ত অমিত, মন্দির আর প্রসেনজিতর মৃতদেহ উদ্ধার করেছে। ঘটনা কেন্দ্র করে শোকাকুল পরিবেশে বিরাজ করেছে। এই মুহূর্তে আমার হাতত মন্তব্য আছে, মন্তব্য শুনো। আজি কবলগে এখন নাই, কারণ তিনজন যুবক আমার এই অঞ্চলের একদম পিছর নিচে বয়স, প্রসেনজিৎ দেব, মনোজিৎ দেব আর অমিত সেন তিনজনে কালি কুয়া সাফ করবলে গিয়ে, রিনিউয়াল এটা সাফ করবলে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। মানে পরিয়ালক সমবেদনা জ্ঞাপন করি, সমবেদনা দেওয়ার কোনো ভাষা নেই, আর দুঃখ প্রকাশ করছি আত্মা যাতে সদগতি কামন হয় এটি ভগবানের কাছে প্রার্থনা করি। ব্যবস্থা করে অহার দিনে যাতে আমার ইয়াতে আমি এস টি আর এফর সেন্টার ইয়াত করব পারো, কেন্দ্র ইয়াত করব পারো, সেই তোমার যত্ন লো। নিশ্চিতভাবে কিবা একটা সহায়ের ব্যবস্থা রাজ্য সরকারের পর করা হবে। আজি কবলগে এখন নাই, কারণ তিনজন যুবক আমার এই অঞ্চলের একদম পিছর নিচে বয়স, প্রসেনজিৎ দেব, মনোজিৎ দেব আর অমিত সেন তিনজনে কালি কুয়া সাফ করবলে গিয়ে, রিনিউয়াল এটা সাফ করবলে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। মানে সমবেদনা জ্ঞাপন করি, সমবেদনা দেওয়ার কোনো ভাষা নেই, আর দুঃখ প্রকাশ করছি আত্মা যাতে সদগতি কামন হয় এটি ভগবানের কাছে প্রার্থনা করি। ব্যবস্থা করে অহার দিনে যাতে আমার ইয়াতে আমি এস টি আর এফর সেন্টার ইয়াত করব পারো, কেন্দ্র ইয়াত করব পারো, সেই তোমার যত্ন লো। নিশ্চিতভাবে কিবা একটা সহায়ের ব্যবস্থা রাজ্য সরকারের পর করা হবে। আজি কবলগে এখন নাই, কারণ তিনজন যুবক আমার এই অঞ্চলের একদম পিছর নিচে বয়স, প্রসেনজিৎ দেব, মনোজিৎ দেব আর অমিত সেন তিনজনে কালি কুয়া সাফ করবলে গিয়ে, রিনিউয়াল এটা সাফ করবলে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। মানে পরিয়ালক সমবেদনা জ্ঞাপন করি, সমবেদনা দেওয়ার কোনো ভাষা নেই, আর দুঃখ প্রকাশ করছি আত্মা যাতে সদগতি কামন হয় এটি ভগবানের কাছে প্রার্থনা করি। ব্যবস্থা করে অহার দিনে যাতে আমার ইয়াতে আমি এস টি আর এফর সেন্টার ইয়াত করব পারো, কেন্দ্র ইয়াত করব পারো, সেই তোমার যত্ন লো। নিশ্চিতভাবে কিবা